إن الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم ويخرون للأذقان يبكون ويزيدهم خشوعا عن أنس رضي الله تعالى عنه قال خطب رسول الله صلى الله عليه وسلم خطبہ ما سمعت مثلها قط فقال لو تعلمون ما علموا لبكيتم كثيرا ولا ضحكتم قليلا الى اخر الحديث رواه البخاري ومسلم عن ابن عباس رضی اللہ تعالی عنہ قال قال رسول اللہ صلی اللہ علیہ وسلم عینان لا تمسهما النار عین بکت من خشیت اللہ وعین حرست فی سبیل اللہ رواہ ترمذی بسند صحیح سمنیت জামিয়া সালাফিয়া হাটাবো বীরহাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার সালাফি কনফারেন্সে উপস্থিত দীনি মুসলিম ভাই ও বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় আল্লাহ ভীতি, আল্লাহকে ভয় করা সম্পর্কে, আল্লাহর ভয়ে কান্নাকাটি করা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আলোচনার এক পর্যায়ে আপনাদের সাথে আরো কিছু জরুরি কথা থাকতে পারে। যেসব মাধ্যম দিয়ে আল্লাহ তাআলাকে খুব বেশি সন্তুষ্ট করা যায়, যেসব কর্মের বিনিময়ে আল্লাহ মানুষের উপরে বেশি খুশি হন, তার সবচেয়ে বড় মাধ্যম আল্লাহ ভীতি, আল্লাহর ভয়ে কান্নাকাটি করা। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়াখিরুনাল আযকানে ইয়াবকুন ওয়াইজিদুহুম খুশুয়া। পৃথিবীতে হাজারো মানুষ আল্লাহর ভয়ে কান্নাকাটি করে মাটিতে লুটিয়ে পড়ে, তাদের কান্নার শব্দ তাদের ভয় ভীতিকে আরো বেশি করে দেয়। যখন আল্লাহর ভয়ে তারা কাঁদে, কান্নার শব্দ যখন তাদের নিজের কানে যায়, তখন তাদের আল্লাহ ভীতি আরো বেশি হয়ে যায়,
স্বাভাবিক ভাবেই চোখের পানি আসতে থাকে। পৃথিবীতে হাজারো মানুষ এমন ছিল, আছে, থাকবে, যদিও আমরা অনেকেই এই সব মানুষের অন্তর্ভুক্ত হতে পারছি না, হওয়া উচিত। আল্লাহ তাআলা বলেন, আফামিন হাদাল হাদিসে তাজাবুনা ওয়া তাদাকুনা ওয়া লা তাবকুন, তোমরা কিয়ামতের কথা শুনে হাসাহাসি করো, কিয়ামত হবে এরকম কথা শুনে তোমরা পরস্পরে ঠাট্টা বিদ্রুপ করো, তোমরা কান্নাকাটি করো না, অথচ কিয়ামতের কথা শুনে তোমাদের কান্নাকাটি করা উচিত। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। সামনে রাতের বিবরণে আমরা জাহান্নামের বিস্তারিত বিবরণ দেওয়ারও শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। কেয়ামতের কথা শুনে তোমরা পরস্পরে হাসাহাসি করো, অথচ কেয়ামতের কথা শুনে হাসাহাসি করা বিষয়টি ঠিক নয়, বরং কেয়ামতের কথা শুনে কান্নাকাটি করাই উচিত। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি বাস্তব কেয়ামতকে তাকিয়ে দেখতে চায় যে কেয়ামত কেমন, তাহলে সূরা কুব্বেরাত, সূরা ইনশিকাক, সূরা ইনফিতার এগুলি পড়লে বুঝলে কেয়ামতের বাস্তব রূপ দেখতে পাবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই সূরাগুলির বিষয়ের উপরে দেখতে দেখতে আমার মাথার চুল পেকে গেল। তার মানে কেয়ামত একটি ভয়াবহ ব্যাপার, যা মানুষের শুনলেও জানলেও বুঝলে কান্নাকাটি করা উচিত, মানুষের জন্য এমনটাই হওয়া উচিত। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইনানে লা তামাসসুহুমান নার, দুই শ্রেণীর চক্ষু, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। দুই শ্রেণীর চক্ষু, দুই ধরনের চক্ষু জাহান্নামে যাবে না। এক, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু, ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে সে জাহান্নামে যাবে না, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। ওয়া আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু, যে চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয়, যে চক্ষু আল্লাহর রাস্তায় দীন ধর্মের কাজ করে, সেই চক্ষু জাহান্নামে যাবে না, জাহান্নাম সেই চক্ষুকে স্পর্শ করবে না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। মুয়াবিয়া ইবনে হায়দার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতু উয়ুনিন লা তারাহুমান নার, তিন শ্রেণীর চক্ষুকে জাহান্নাম দেখবে না, তিন শ্রেণীর চক্ষু জাহান্নামে যাবে না, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। এক, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু, ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে। দুই, আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু, ওই মানুষ যে আল্লাহর রাস্তায় পাহারা দেয়, যে আল্লাহর রাস্তায় দীন ধর্মের কাজ করে, এমন মানুষ জাহান্নামে যাবে না, এমন মানুষ জাহান্নামের আগুন চোখে দেখবে না। ওয়াইনুন কাফাতান মাহারিমিল্লাহ,
ওয়ায়নুন গাজাতান মাহারিমিল্লাহ, ওই চক্ষু জাহান্নামে যাবে না যে চক্ষু বেগানা নারীকে দেখে নিচু হয়ে যায়, অপর নারীকে দেখে যে চক্ষু নিচু হয়ে যায়, যে চক্ষু অপর নারীকে দেখে না সেই চক্ষু জাহান্নামে যাবে না। ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজমানু লিসিত্তান মিন আনফুসিকুম আযমাল্লাকুমুল জান্নাহ, পৃথিবীর মানুষ তোমরা ছয়টা জিনিসের জিম্মেদারি গ্রহণ করো, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম, যদি তোমরা ছয়টা জিনিসের জিম্মেদারি নিতে পারো তাহলে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব মর্মে জিম্মেদারি নিয়ে নিলাম। তার একটি হচ্ছে যে আইনুন গাজাতন মাহারিমিল্লাহ, আই গুজু আরসারাকুম, তোমরা যদি তোমাদের চক্ষুকে নিচু করতে পারো, বেগানা নারীকে না দেখো, তাহলে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার, তোমরা অপর নারীর দিকে চক্ষু দিও না, জান্নাতে নিয়ে যাওয়ার বিষয়টি আমার ব্যাপার। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা রাসূলকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, আন-নাজরাতিল ফাজা, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে আমি কি করব? আপনি যেভাবে বলছেন এটা তো খুব জটিল ব্যাপার, সামাজিকভাবে চলতে ফিরতে যদি হঠাৎ কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে আমি কি করব? তিনি বলছেন, ফা আমারানি, আল্লাহর নবী আমাকে আদেশ করলেন, আন আশরেফা বাসারি, যে আমি আমার চক্ষুকে ফিরিয়ে নিব। যখনই কোনো মহিলার উপরে চক্ষু পড়ে যাবে তখন আমি চক্ষু ফিরিয়ে নিব, আমি তার প্রতি লক্ষ্য করব না, এ আদেশ আল্লাহর নবী আমাকে করলেন। সম্মানিত দীনি ভাই বোন, যারা আপনারা দিন রাত আপনার মোবাইলে নগ্ন নারীকে দেখছেন, নিজে শান্তি ভোগ করছেন, তৃপ্তি ভোগ করছেন, যা আপনি নিজে অনুভব করছেন, শত চেষ্টা করার পরেও নিজেকে রক্ষা করতে পারছেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার জীবনে বড় ভয় আমার উম্মাতের উপরে, আমার উম্মাত দুইটি পাপে লিপ্ত হবে এইটা আমার ভয়। তার একটা পাপ হচ্ছে গোপন পাপ, আশাওয়াতুল খাফিয়া, গোপন জেনা, গোপন পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আইনানে তাজনিয়ানে আজনাহুমা নাজরু, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, অল ওজনানে জেনাহুমা ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, অল ইয়াদ জেনাহাল বাতস, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, আর রিজল জেনাহাল মাসি, আর পায়ের জেনা হচ্ছে এই পথে পায়ে হেঁটে চলা, জেনা লেসানা নুতক, আর জিহ্বার জেনা হচ্ছে এই বিষয়ে কথা বলা। বিবরণে বোঝা যায় যে জিহ্বার মাধ্যমে জেনা হয়, হাতের মাধ্যমে জেনা হয়, পায়ের মাধ্যমে জেনা হয়, কানের মাধ্যমে জেনা হয়, চোখের মাধ্যমে জেনা হয়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে চক্ষু নিচু করে নিবা। মর্মে উপস্থিত সকল দিনী ভাই বোন, যারা আপনারা সালাফি কনফারেন্সে উপস্থিত হয়েছেন এবং মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীর যেখান থেকে যারা আজকের এই জুমার খুতবা মিডিয়ার মাধ্যমে উপভোগ করছেন, তাদের নিকটে জোরালো অনুরোধ যে আজ থেকে জীবন বাজি রেখে নারীদের ওপরে চক্ষু রাখা হতে
নিজেকে বিরত রাখুন। মিডিয়ার মাধ্যমে যে কোনো মাধ্যমে নারীর প্রতি চক্ষু রাখা হতে লক্ষ্য করা হতে নিজেকে হেফাজতে রাখুন। মর্মে আল্লাহর একটি ওয়াদা রয়েছে, আল্লাহ তাআলা বলেন অনাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতু হিয়াল মাওয়া। পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখো, তোমরা যদি নিজেকে অশ্লীল কাজ থেকে হেফাজতে রাখো, যদি অশ্লীল কাজ থেকে বাঁচাতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। মর্মে সকল দিনী ভাইকে আমরা জোরালোভাবে বিষয়টির প্রতি লক্ষ্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। মর্মে যত দিনী বোন আছেন, আপনাদেরকে দেখে আর একজন পাপ করবে, আপনার কারণে জাহান্নামে যাবে, বিষয়টি আপনার বিবেচনায় থাকা দরকার। আপনি তো নিজে ধ্বংস হলেন, আর একজনকে ধ্বংস করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মদমেনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ওর রাজলা তুমিনা নিশায়ে পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। আর এক শ্রেণীর মানুষ হচ্ছে দায়ুস আল্লাযী ইউকিরু ফী আহলি আল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, আপনার কারণে আপনার স্বামী, আপনার ছেলে, আপনার ভাই দায়ুস হয়ে যাচ্ছে। মূলত আপনার স্বামী আপনার কারণে জাহান্নামে চলে যাচ্ছে। কয়দিনের জীবন, দেখতে দেখতে আপনার বয়স 20, 30, 40, 50 হয়ে গেল। নিজেকে কন্ট্রোল করে ঢেকে হেফাজতে রাখার চেষ্টা করুন। উপস্থিত দিনী মুসলিম বোন, সারা দুনিয়ার যে যেখান থেকে মিডিয়ায় আমাদের এই কনফারেন্সের জুমার দিনের এই বক্তব্য শুনছেন, সকল দিনী বোনের নিকটে জোরালো দাবি, যে জোরালো অনুরোধ, যে নিজেকে খোলা মেলা রেখে নগ্ন পোশাক পরে, ফ্যাশন বোরকা পরে আর একজনকে ভুল পথে নিয়ে গিয়ে নিজেকে সফল মনে করবেন না, আর একজনকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে নিজেকে সফল মনে করবেন না, ভুল হিসাব। মর্মে সকল দিনী ভাই বোনকে এই অশ্লীল নোংরা কাজ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইয়ালিজার রাজুলু বাকা মিন খাসিয়াতিল্লাহ, লাইয়ালিজার রাজুলু নারা বাকা মিন খাসিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফি দরে। গাভীর বাঁট ওলাম থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। গাভীর বাঁট বান ওলাম থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, এটা সম্ভব নয়। আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব, মানে কাঁদার ফলাফল হলো জান্নাত, কাঁদার ফলাফল হলো জান্নাত। তাই তো আল্লাহ আমাদের নবীকে আদেশ করেন ফাইদা ফারাগতা ফাংসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে এবাদতে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। এইটি আল্লাহ আমাদের নবীকে আদেশ করেন। সম্মানিত দিনী ভাই বোন, উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া আসারাইনি, আল্লাহ তাআলার নিকটে দুইটি বিন্দু ফোটা যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। দুইটি চিহ্ন দাগ আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। এক,
আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোন ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। আমরা অবগত আছি যে সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে সব ইবাদত। আমরা অবগত আছি যে পৃথিবীতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা। আমরা অবগত আছি যে সবচেয়ে শক্তিশালী, পাওয়ারফুল, ক্ষমতাধর ইবাদত হলো দান। এরপরেও এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু, কোনো ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয় বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, আকাতরাতু দামিন ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে এক ফোঁটা গায়ের রক্ত, যুদ্ধে নেমে গিয়ে শরীর হাত থেকে এক ফোঁটা যদি রক্ত ঝরে যায়, এই রক্ত আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ামাল আসারানে, দুইটি দাগ চিহ্ন, আসারান ফি সাবিলিল্লাহ, একটি দাগ চিহ্ন হচ্ছে যুদ্ধের মাঠে নেমে গিয়ে হাত পা, শরীর হাত কেটে গেছে, ফেটে গেছে, এই চিহ্ন, এই দাগ যত প্রিয় আল্লাহর কাছে আর কিছু তত প্রিয় নয়। আর একটি দাগ হচ্ছে ওয়াসারুন ফি ফারিজাতিন মিন ফারায়েদিল্লাহ, আল্লাহর ইবাদত করতে গিয়ে, দিন ধর্ম পালন করতে গিয়ে, তাসবিহ তাহলিল জিকির আজকার বসে বসে করতে গিয়ে, সিজদা করে কপালে দাগ হয়ে গেছে, হাঁটুতে দাগ হয়ে গেছে, পায়ের টাখনুতে দাগ হয়ে গেছে, এই দাগ, এই চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। সম্মানিত দিনী ভাই বোন, এইদিকে লক্ষ্য করুন, হাতের দিকে লক্ষ্য করলে এক নম্বরে যেটা আছে সেটা সবচেয়ে সহজ, আর সেটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, সেটা হলো এক ফোঁটা চোখের পানি। সময় বের করে নিতে হবে, দেরেকাত সালাত আদায় করে আল্লাহর দরবারে কান্নাকাটি করার চেষ্টা করতে হবে। দুই হলো আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শরীরের এক ফোঁটা রক্ত, এটা সহজ নয়। তিন হলো যুদ্ধে নেমে কেটে গেছে, ফেটে গেছে, সেই দাগ চিহ্ন। চার হলো ইবাদত বান্দিগি করতে করতে পায়ের টাখনুতে, হাঁটুতে, কপালে দাগ হয়েছে, এই সব দাগ আল্লাহর কাছে যত প্রিয়। তবে এক নম্বরে যেটা আছে সেটা মানুষের জন্য সহজ, বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা খুতবা দিলেন, খাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবাতান, এমন এক গুরুত্বপূর্ণ বক্তব্য দিলেন, তিনি বলেন, মা সামেত মিসলাহা কাত্ত, আমার জীবনে আমি এত সুন্দর গুরুত্বপূর্ণ খুতবা কখনো শুনিনি। ফাকালা, তিনি তার খুতবায় বললেন, লাউ তাআলামুনা মা আলামু, পৃথিবীর মানুষ, তোমরা যদি আল্লাহকে চিনতে, আমি যেভাবে চিনি, পৃথিবীর পুরুষ নারী, তোমরা যদি আল্লাহকে জানতে, আমি যেভাবে জানি, পৃথিবীর পুরুষ নারী, তোমরা যদি আল্লাহকে চিনতে, আমি যেভাবে চিনি, পৃথিবীর পুরুষ নারী, তোমরা যদি আল্লাহকে জানতে, আমি যেভাবে জানি, লা বাকাইতুম কাসিরা ওয়ালা যাহাবতুম কালিলা, তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে, তোমাদের হাসার তেমন কোনো সময় আসতো না, শুধু কান্নাকাটি করেই সময় কাটাতে। গাত্তা সাবর সিরিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও জুহাহম, এই কথা শোনার পরে সাহাবীগণ তাদের নিজস্ব কাপড় দিয়ে মুখমণ্ডল ঢেকে নিলেন, এবং মুখমণ্ডল যখন নিচু দিকে করে নিলেন, অলাহম খানিন, তখন সবারই কান্নার একটা গুনগুন শব্দ ছিল। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর ভয়ে কাঁদার জন্য সময় বের করে কান্নাকাটি করার জন্য অনুরোধ জানাচ্ছি। বক্তব্য বুঝে আমল করার জন্য সকল দিনী ভাই বোনকে অনুরোধ জানাই, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমরা যেন তোমার ভয়ে সময়ে কান্নাকাটি করে তোমাকে সন্তুষ্ট করতে পারি। আল্লাহুমা আমিন, আল্লাহুমা সাল্লি আলাইহি, আল্লাহুমা বারিক আলাইহি।
আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه والسلام على من لا نبي بعد ابو هريره رضي الله تعالى عنه والله عليه وسلم বলেছেন সাবাতুন ইদল্লাহুম আল্লাহ তাআলা ফি দিল্লি ইয়াউম লা দিল্লা ইল্লা দিল্লাহু এই চারের মাঠে যখন আল্লাহর বিশেষ ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সূর্য থাকবে মানুষের মাথার উপরে এক মাইল উপরে অর্ধ হাত নয় কামেক দারে মাইলিন এক মাইল উপরে সূর্য থাকবে মানুষ সূর্যের তাপে ঘেমে একেবারে ঘামের মধ্যে চলতে থাকবে কারো ঘাম হবে টাকনো পর্যন্ত কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত কারো ঘাম হবে নাক পর্যন্ত এরকম পর্যায়ে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে এক ইমামুন আদিল ন্যায় পরায়ণ নেতা যা ন্যায় পরায়ণতার সাথে সমাজের দায়িত্ব পালন করে তারাই থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে দুই রাজুলুন নাশা ফি ইবাদাতিল্লাহ যারা বাল্য জীবন থেকে ইবাদতে অভ্যাসী পাঁচ অক্ত সালাতে অভ্যাসী তারা থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে ও রাজুলুন কালবুহুম মুআল্লাকুন বিল মাসাজিদ ওই সব লোকও থাকবে বিশেষ ছায়াতলে যাদের অন্তর মসজিদের সাথে লাগা থাকে এজা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি যখনই মসজিদ থেকে বের হয়েছে আবার ফিরে যেতে চায় জোহরের সালাত আদায় করে বাড়িতে গেছে বারবার মেয়েকে ছেলেকে বৌমাকে বলছে আম্মু আসরের টাইম হয়েছে কি মসজিদে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে এমন মানুষ থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহে ইস্তামা আলাইহে ওয়া ইস্তারাকা আলাইহে ওই দুই বন্ধু বিশেষ ছায়াতলে থাকবে বিচারের মাঠে যারা ভালোবাসা গড়িয়েছে আল্লাহর হস্তে যারা ভালোবাসা ভেঙে দিয়েছে আল্লাহর হস্তে আপনাকে ভালোবাসতাম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যেহেতু আপনার ভিতরে মন্দ কর্ম দেখছি কাজে আল্লাহর সন্তুষ্টির জন্য বন্ধুত্ব ছেড়ে দিলাম এমন মানুষ থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফা যাতায়নাহু ওই লোক থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে যারা নির্জনে আল্লাহকে ডাকে তারপর তার দুই চোখের পানি ঝরঝর করে ঝরতে থাকে এটাই হচ্ছে আমাদের সাথে সম্পৃক্ত কথা আপনি নির্জনে আল্লাহকে ডাকছেন দিরেকাত সালাত আদায় করার পরে ঘরের ভিতরে কেউ নেই এমন কেউ যেন আসতে না পারে আপনি ভিতর থেকে সিটকালি লাগিয়ে দিয়েছেন এরপর আল্লাহর দরবারে হাত তুলে কান্নাকাটি করছেন আল্লাহ আমি বিপদে পড়েছি তুমি আমাকে উদ্ধার করো এইভাবে আপনি কান্নাকাটি করছেন দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরছে এমন মানুষ থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে ও রাজুলুন দাত ইমরাতুন জাত হাসাবি ন জামালিন জাত হাসাবি ন জামালিন যারা এমন মানুষ যাকে কোনো সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মেয়ে জেনা করার জন্য ডাক দিল তখনও সে বলে ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি এমন কথা বলতে পারে যে সেই থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে আমি যুবক তোমাকে বলতে চাই সারা দুনিয়ার দিনী ভাইকে বলতে চাই যারা মিডিয়ায় আমাদের বক্তব্য উপভোগ করছেন তাদেরকে বলতে চাই যদি আপনার সাথে কোনো মহিলা অশ্লীল অন্যায় কাজ করতে চায় ওই সময়ে যদি আপনি বলতে পারেন ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি আমি এতে রাজি নই নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন হাদিস বুখারী মুসলিম আপনি বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবেন ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাক ফাহাম ওই মানুষও থাকবে বিশেষ ছায়াতলে যে মানুষ দান করলো ডান হাত দান করলো বাম হাত জানতে পারলো না কি দান করলো মানে গোপনে দান করলো এমন মানুষ থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে সম্মানিত দিনী ভাই বোন বুখারী মুসলিমের লম্বা হাদিসের একটি অংশ পেশ করছিলাম নির্জনে আল্লাহকে ডাকলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান খাফা আদলাজা
যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সেই রাতে ইবাদত করে ওমান আদলা যা বালাগাল মানজিলা যে ব্যক্তি রাতে ইবাদত করতে পারে সেই বড় স্তরে চলে গেছে জান্নাতে চলে গেছে জান্নাতের বড় মর্যাদা পাবে আলা ইন্না সিলাতাল্লাহে গালিয়া পৃথিবীর মানুষ মনে রেখো আল্লাহর সম্পদ দামি পৃথিবীর মানুষ মনে রেখো আল্লাহর সম্পদ দামি পৃথিবীর মানুষ মনে রেখো আল্লাহর সম্পদ দামি আলা ইন্না সিলাতাল্লাহে জান্নাত নিশ্চয় আল্লাহর সম্পদ হচ্ছে জান্নাত নিশ্চয় আল্লাহর সম্পদ হচ্ছে জান্নাত নিশ্চয় আল্লাহর সম্পদ হচ্ছে জান্নাত জাহান্নামকে আল্লাহ নিজের সম্পদ বলেননি পৃথিবীর অর্থ সম্পদকে আল্লাহ রাসূল আল্লাহর সম্পদ বলেননি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তাতে জান্নাতি হচ্ছে আল্লাহর বিশেষ সম্পদ যারা তাকে ভয় করবে ইবাদত করবে কান্নাকাটি করবে আল্লাহ খুশি হয়ে নিজের সবচেয়ে দামি সম্পদ তাকে বিলিয়ে দিবেন সম্মানিত দ্বীনী ভাই বোন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাজম আল আব্দি খাওফাইন ওয়া আমনাইন পৃথিবীর মানুষ মনে রেখো আমি আমার বান্দার মধ্যে দুইটি জিনিস একত্রিত করব না ভয় এবং নিরাপত্তা ভয় এবং নিরাপত্তা আমি একত্রিত করব না মান খাফা ফি দুনিয়া ফা আমানতু ফিল আখিরা কেউ যদি দুনিয়াতে আল্লাহকে ভয় করে আমি আল্লাহ তাকে বিচারের মাঠে নিরাপদে রেখে দিব বিচারের মাঠ তার কঠিন জটিল বলে মনে হবে না অমান আমেনানি ফি দুনিয়া আর যে ব্যক্তি আমার ব্যাপারে দুনিয়াতে নিরাপদ থেকে গেল আমাকে ভয় করল না আখাপ্ত হইয়া আমার কেয়ামা আমি তাকে বিচার মাঠে ভয় ভীতির মধ্যে ফেলে দিব অতএব আল্লাহকে ভয় করতে হবে এ কথাই ঠিক সম্মানিত দ্বীনী ভাই বোন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকালা সালেসা তিনজন লোক গর্তে আটকা পড়েছিল অন্য এক বর্ণনা এসেছে আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তিনজন লোক গর্তে আটকা পড়েছিল বৃষ্টির কারণে গর্তে ঢুকেছিল গর্তে ঢুকতে একটা পাথর এসে গর্তের মুখের উপরে পড়ল বের হওয়া তাদের পক্ষে সম্ভব ছিল না তিনজনের তৃতীয় জন বলল আল্লাহুম্মা হে আল্লাহ ইন কুনতা তাআলাম তুমি যদি সত্যে জেনে থাকো আননি ইস্তাজারতু আজিরান আমি একটা লোককে দিন মজুর হিসেবে নিয়েছিলাম এমন কোনো একদিন ফামেলা সে কিছু সময় কাজ করলো ফা তাই তো হাজরান আমি তাকে তার পারিশ্রমিক দিলাম ফা সাখেতাহু ওলাম এক হুজহু সে আমার পারিশ্রমিক নিল না সে রাগ করে চলে গেল ফাওয়া ফরতো হালাই হে আমি সেই টাকা পয়সা বাড়াতে থাকলাম বাড়াতে থাকলাম বাড়াতে থাকলাম হাত্তা সরামিন ধালে কালমাল তারপর অনেক সম্পদ হয়ে গেল ফাজা ইয়াওমান ইয়াতলুব সে একদিন চলে আসলো এসে তার পারিশ্রমিক চাইলো আমি বললাম খোঁজ হাজাকুল্লাহু যত গরু ছাগল দেখছো সব তুমি নিয়ে নাও তখনও বলল আমাকে আপনি মজাক করবেন না একদিনের আমাকে পারিশ্রমিক দেন আমি বললাম মজাক করিনি সব কিছু তোমার তুমি নিয়ে চলে যাও লাওয়া আতাই তহু লাম উ লা ললাউ সে তো লাম উতিহি লাজরা লাউয়াল আমি চাইলে তাকে মাত্র একদিনের পারিশ্রমিক দিয়ে বিদায় করতে পারতাম আমি সব দিয়ে দিলাম আল্লাহুম্মা হে আল্লাহ ইন কুনতা তাআলাম তুমি যদি মনে করে থাকো আননি ফালতু দালেকা আমি এই কাজটা করেছি রাজা রাহমাতেকা তোমার রহমতে রাসাই ও খাসিয়াত আজাবেকা তোমার শাস্তির ভয়ে তাহলে আজকে এই গর্তের মুখ থেকে পাথর সরিয়ে দাও ফা জালাল হাজারো পাথর সরে গেল ফা খারাজ ইয়াতামা সাওনা তারা স্বাভাবিকভাবে পায়ে হেঁটে গর্ত থেকে বের হয়ে গেল বুখারী মুসলিম সম্মানিত দ্বীনী ভাই বোন অত্র বুখারী মুসলিমের হাদিস থেকে বলতে চাচ্ছি যদি আপনার ভিতরে আল্লাহ ভীতি থাকে যদি কান্নাকাটি করে আল্লাহকে আপনার কথাটি বলতে পারেন তাহলে যে কোনো বিপদে যদি আপনি আপনার এই কান্নার কথাটি পেশ করতে পারেন বলতে পারেন এরকম যদি আপনার কোনো বড় কর্ম থাকে সেই কর্মের কথা যদি আপনি বলতে পারেন তাহলে আল্লাহ আপনাকে বিপদ থেকে বাঁচিয়ে দিবেন যা আমরা বুঝতে পারছি আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানা রাজুলুন ফি বানি ইসরাইল আসরাফা আলা নাফসিহি হাজার হাজার বছর পূর্বে একটা লোক নিজের উপরে খুব অত্যাচার করেছিল
হাজার হল মত তার মরণ চলে আসলো, সে এখন মরবে। ফাও সাবানি হে সা তার ছেলেদেরকে বলল, আমার ছেলেরা শোনো, এজা মাতা যখন তোমাদের পিতা মরে যাবে ফাহারে কুহ, তোমরা তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিও। ফাজর নিসফাহু ফিল বাররে অনিসফাহু ফিল বাহরে, তোমরা অর্ধেক ছাই পানিতে ফেলে দিও, অর্ধেক ছাই মাটিতে ফেলে দিও। আল্লাহে আল্লাহর কসম আমি তোমাদের পিতা বলছি, আল্লাহর কসম, ওয়ালা ইন কাদার আল্লাহ আলাইহি, আল্লাহ যদি তোমাদের পিতাকে ধরতে পারেন, লাইয়াদবান ফিল আলাম, তোমাদের পিতাকে আল্লাহ এত শাস্তি দিবেন, এত শাস্তি দিবেন, পৃথিবীর কোনো মানুষকে এত শাস্তি দিবেন না। ফালাম্মা মাতা, যখন পিতা মারা গেল, ফাফালু মা মারাহুম, পিতা ছেলেদেরকে যা আদেশ করেছিলেন ছেলেরা তাই করলো। ফামার আল্লাহ আল বাহারা, আল্লাহ সাগরকে বললেন ছাই জমা করে দাও। আমার আল্লাহ আল বাররা, আল্লাহ মাটিকে বললেন ছাই জমা করে দাও, মাটি এবং সাগর ছাই জমা করে দিল। আল্লাহ তাআলা বললেন লেমা ফালতা হাজা, বলো তুমি এই কাজ কেন করলে, ছেলেদেরকে আদেশ করেছিলে কেন? লোকটি উত্তরে বলল মিন খাসিয়াতেকা, তোমার ভয়ে করেছি, ও আনতা আলাম, তুমি ভালো জানো, আমি তোমার ভয়ে করেছি কিনা এটা তুমি ভালো জানো। তখন আল্লাহ তাআলা তাকে বললেন যাও কাদ গাফার তোলাকা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি আল্লাহর ভয়ে কান্নাকাটি করতে পারেন, আল্লাহ সহজে আপনার পাপ ক্ষমা করে দিবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন ইবনা আদম ইন্নাকা মা দাওতানি ও রাজাওতানি, পৃথিবীর পুরুষ নারী শুনে রাখো, তোমরা আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তোমরা যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি, তোমরা আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তোমরা যেভাবে আমার উপরে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। কাদ গাফার তোলাকা মাকানা মিনকা ওলা উবালি, তোমার যা কিছু হয়েছে আমি সব ক্ষমা করে দিলাম, আমি পরোয়া করি না, তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না, তুমি কত বড় পাপি আমি আল্লাহ পরোয়া করি না, তুমি কত বড় পাপি। ইবনা আদম লাউ বালাগাত জুনুব কানানা সামায়ে, এ আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, ফাস্তাক ফারতানি, এর পরেও যদি আমার কাছে ক্ষমা চাও, গাফার তো লাকা, আমি ক্ষমা করে দিব। অলা উবালি, আমি পরোয়া করি না, তোমরা কত বড় পাপি আমি পরোয়া করি না, তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না, তুমি কত বড় পাপি। বিচারের মাঠে আল্লাহ তাআলা আমাদের সামনে আসবেন, এসে বলবেন ইবনা আদম লা আতাইতানি বি কোরাবিলার যে খাতায়া সুমা লাকিতানি লা তুশরিক বিষয়া লা আতাইতু কবে কোরাবে হামাক ফেরা, এ আদমের ছেলে মেয়ে শোনো, যারা বিচারের মাঠে উপস্থিত হয়েছ, তোমরা যেই পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছ, আমি আল্লাহ সেই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। যদি তোমাদের শেরেক না থাকে, তোমাদের যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমাদের যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমাদের পাপ যত আমার ক্ষমা তত, তোমাদের পাপ যত আমার ক্ষমা তত। যদি শিরক না থাকে, সম্মানিত দিনী ভাই বোন, সকল দিনী ভাই বোনকে আল্লাহ ভীতির উপরে আলোচনা পেশ করে বলতে চাচ্ছি, সময় বের করে নিয়ে নিয়ে মাঝে মধ্যে দুরেকাত সলাত আদায় করে আল্লাহর দরবারে কান্নাকাটি করে নিজের পাপের কথাটি, নিজের বিষয়ের কথাটি বলতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ শুনবেন, ইনশাআল্লাহ আল্লাহ শোনার জন্য প্রতীক্ষমান রয়েছেন, হাত প্রশস্ত করে আপনার জন্য রয়েছেন। কখন আপনি তাকে কিছু বলবেন, কখন আপনার প্রয়োজন হবে আপনার তাকে কিছু বলার, যেভাবে বলবেন সেভাবেই শুনবেন, যেভাবে আশা পোষ করেন সেভাবে তিনি পূর্ণ করবেন। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসি, এ কথা আল্লাহ তাআলা বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ ভীতির উপরে আলোচনা করার পরে আপনার সাথে জরুরি কয়েকটি কথা যা সাধারণত বলে থাকি, গত রাতে বলেছি, সকালেও কিছু বলেছি, এখনো বলছি, আমার মনে বড় সাত, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া, আমার মনে বড় সাত, এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলেমেয়েরা বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে লড়বে, তারা অন্যায়ের বিরুদ্ধে লড়বে, তারা শিরক বেদাতের বিরুদ্ধে,
ভারত বাংলাদেশ পাকিস্তানে শিরক বেদাত যেমন ভাবে বন্যা চলে বিপদ সীমার উপর দিয়ে, তেমনি ভাবে নেকির নামে ভালো কাজের নামে শিরক বেদাত চলেছে বন্যার মতো। সরকারিভাবে বেসরকারিভাবে দেশ শিরকে পরিপূর্ণ হয়ে আছে, বিদাতে পরিপূর্ণ হয়ে আছে। এই বিদ্যার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে, সেটারই মাধ্যম হচ্ছে জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়ার বর্তমান অবস্থা, জামিয়া সালাফিয়া হাঁটাবো বীর হাঁটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া ছয় মাইল বাবুগঞ্জ বরিশাল, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, জামিয়া সালাফিয়া হাঁটাবো বীর হাঁটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, এই দুই প্রতিষ্ঠানে এখন 3,850 জন ছাত্রছাত্রী রয়েছে। তার 500 জন অসহায় ছেলেমেয়ে রয়েছে, তার প্রায় 200 জন এতিম ছেলেমেয়ে রয়েছে, যার খাওয়া খরচ আপনারা অনেকে বহন করে থাকেন, আর অনেকেই জামিয়া সালাফিয়ার মাধ্যমে বহন করে থাকেন। তবে প্রতিষ্ঠানগুলি সব পরিচালনা করে, করছে, করবে নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন, সরকার অনুমোদিত ফাউন্ডেশন। কাজে এই বিষয়ে আপনার ভিতরে যেন কোনো সময় ধাক্কা না খায় যে এটা কিভাবে হবে, কিভাবে চলবে। সম্মানিত দিনী ভাই বোন, এখানে এই দুই প্রতিষ্ঠানে অনেক শিক্ষক শিক্ষিকা, বেতন লাগে প্রতি মাসে 19,50,000, প্রায় 20 লক্ষ প্রতি মাসে বেতন লাগে। প্রায় 45টি ছেলেকে স্কলারশিপ দেওয়া হয় প্রতি মাসে 500 করে। বর্তমান জামিয়া সালাফিয়ার অবস্থায় আমরা প্রত্যেকটা জেলায় জামিয়া সালাফিয়া করব মর্মে বরিশালে এবং দিনাজপুরেও এরকমই বছরের গতিতে সালাফি কনফারেন্স করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সহযোগী হন। মর্মে এই অবস্থা আপনাদেরকে জানানোর পরে বর্তমান অবস্থা, বর্তমানে আপনার পিছন দিকে 482 জন মেয়ে আছে যারা খুব সংকীর্ণ জায়গায় অবস্থান করে। রাজশাহী ডাঙ্গিপাড়ায় প্রায় 850 মেয়ে অবস্থান করে, তাদেরও জায়গা সংকীর্ণ, তবে তুলনামূলক এখানকার চেয়ে ভালো। মর্মে মেয়েদের জন্য এক বিশাল বিল্ডিং করতে হবে, যাতে করে তারা সুবিধে মতো থাকা খাওয়া শিক্ষার ব্যবস্থা গ্রহণ করতে পারে। এই প্রতিষ্ঠানে একটা বিশাল মসজিদ নির্মাণ করব, অনুমান করছি কালকে যেভাবে বলেছি মনে এটাই চাচ্ছে, যার একতলায় 10,000 মুসল্লি একসাথে সলাত আদায় করতে পারবে। এদেশের সঠিক আকিদার সলাতের জায়গা হবে এই বাইতুল হাম জামে মসজিদ, জামিয়া সালাফিয়া হাঁটাবো বীর হাঁটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। এখানে একটি বিশাল লাইব্রেরি গড়বে, যেখানে 3 লক্ষেরও বেশি বই পুস্তক থাকবে। মর্মে আপনার বাম হাতের দিকে এখান থেকে সামনে বের হলে যে বিল দেখা যায়, এদিক থেকে ওই রাস্তা পর্যন্ত জমি কিনব বলে আমরা আশা করছি। আমরা ইতিমধ্যে 250-300 শতক কিনে ফেলেছি, ইনশাআল্লাহ আরও 300-350-400 শতক কিনব। মোটামুটি অনুমান করছে আপাতত প্রায় 50 বিঘা জমি হবে বলে আমরা আশা করছি। ইনশাআল্লাহ এইসব জমি হবেই হবে, ইনশাআল্লাহ হবে, নিশ্চিত হবে, অবধারিত হবে। কিভাবে হবে আমি তা জানি না, তবে নিশ্চিত হবে, ইনশাআল্লাহ হবে। আমার হাতে টাকা নাই, এ কথা সত্য। এখানে বিশাল প্রতিষ্ঠান হবে, এ কথা সত্য, ইনশাআল্লাহ হবেই হবে। আমি একজন সাধারণ মানুষ, কচুর পাতার পানি, আমার এটুকুই বিশ্বাস যে আমি 10 পয়সার ক্ষতি করি না, এটাই আমার সাহস। আপনাদের জামিয়া সালাফিয়াই এক সন্ধ্যা খেলে আমি তার টাকা দিয়ে দিই, খাওয়া খরচ দিয়ে দিই, আমি যাতে করে
দশের পয়সার কিছু ক্ষতি করেছি, এটা যেন আমার বিচারের মাঠে জবাবদিহি হওয়া না লাগে, এ ব্যাপার আমি সোচ্চার আছি, এটুকু আমার সাহস, অন্য কিছু সাহস নেই। এক মাসের বেতন দিতে চাইলে আমার বাকি জীবন উপার্জন করলেও আমি এক মাসের বেতন দিতে পারবো না। মর্মে সকল দিনই ভাই বোনকে একটি অনুরোধ ও দাবি জানাচ্ছি, সবসময় আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো, যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে কবুল করো, এই বিশাল কেন্দ্রীয় জামিয়া সালাফিয়া তুমি হাঁটাবো বীর হাঁটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জকে কবুল করো, সারা দেশ যেন প্রয়োজনে দিনের জন্য, ফতোয়ার জন্য, সলাতের জন্য এখানে এসে উপস্থিত হয়, তুমি এইভাবে কবুল করো। একেবারে কিয়ামত পর্যন্ত সালাফি আকিদার মানুষ, সঠিক আকিদা আদর্শের মানুষের জন্য এখানে থাকা খাওয়া, ইসলাম নিয়ে গবেষণা করার একটা জায়গা হয়ে যায়, এরকম হিসাবে তুমি জামিয়া সালাফিয়া হাঁটাবো বীর হাঁটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। মর্মে সকল দিনই ভাই বোনকে বলছি, কোনোদিনই কারো কাজ পয়সা ছাড়া হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলেনি, তাই স্ত্রীর টাকা পয়সা নিয়ে, খাদিজার টাকা পয়সা নিয়ে দিন প্রচার করেছেন, সাথীদের টাকা পয়সা নিয়ে দিন প্রচার করেছেন। জামিয়া সালাফিয়াকে ভালোবাসার মৌলিক পদ্ধতি হবে আপনি সহযোগিতা করবেন, আপনার দশটা টাকা ছাড়াই জামিয়া সালাফিয়া গড়ুক, বাইতুল হাম জামে মসজিদ গড়ুক, এটা আমি চাই না, তবে আপনি না দিলেও হয়ে যাবে, এ কথাই ঠিক, হবেই হবে, ইনশাল্লাহ হবে, নিশ্চিত হবে, অবধারিত হবে, হবেই হবে ইনশাল্লাহ, এটা ঠেকানোর কোনো পথ নাই। কেননা সর্বশক্তিমান এটা করছেন, আমি এর পিছনে কোনো চিন্তা ভাবনা করি না, আমি একজন নিঃস্ব অসহায় ফকির মানুষ, কচুর পাতার পানি নিজেকে মনে করি না, আমার সাংগঠনিক ক্ষমতা আছে না, আমার বংশীয় ক্ষমতা আছে না, আমার দলীয় ক্ষমতা আছে, আমার ক্ষমতা বলে কোনো জিনিস নাই, আমি একজন নিঃস্ব অসহায় মানুষ। আল্লাহকে বলছি তুমি সব কিছু করতে পারো, তুমি সর্বশক্তিমান, তুমি জামিয়া সালাফিয়াকে কবুল। মর্মে অনুরোধ জানাচ্ছি, আপনার দশটা টাকা ছাড়া জামিয়া সালাফিয়া হয়ে যাক, এইটা আমি চাই না, যেহেতু সঠিক আকিদার কেন্দ্রীয় প্রতিষ্ঠান, কেন্দ্রীয় মসজিদ, কাজে আপনি সহযোগিতায় থাকবেন। প্রতি শতক জমিতে 1.5 লক্ষ থেকে 2 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকা, তারও বেশি লাগতে পারে বলে অনুমান করা যাচ্ছে। মর্মে শতক হিসাবে দেশবাসীকে, দিনী ভাই বোনকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। জামিয়া সালাফের মুখপত্র পত্রিকা, মাসিক আল ইতেশাম পত্রিকা সংগ্রহ করার জন্য অনুরোধ জানিয়ে আপাতত জুমার খুতবা শেষ করার পূর্বে আবারও বলছি, সলাতের পরে 2-1 মিনিট 2-4 মিনিট আপনার সামনে আমি দাঁড়াবো, ওই সময়তে দাঁড়িয়ে গিয়ে আমাকে কোনো প্রয়োজন দেখাবেন না দয়া করে। যেসব ছেলেরা দায়িত্বে আছে সেসব ছেলে ব্যতীত দয়া করে আপনি কোনো কাজ দেখানোর জন্য দাঁড়াবেন না, যতক্ষণ পর্যন্ত আমি আমার কথা শেষ না করেছি ততক্ষণ পর্যন্ত আপনি দাঁড়িয়ে সালাফি কনফারেন্সের মান মর্যাদার হানি করার চেষ্টা করিয়েন না, আমার প্রথম অনুরোধ। দ্বিতীয় অনুরোধ, যে এই জামিয়া সালাফের মূল ব্যক্তি যিনি, তিনি হলেন ডাক্তার আব্দুস সুবহান, ইনি আমার একজনের পরে বাম পাশে বসে আছেন, ইনি ডাক্তার আব্দুস সুবহান, তিনি এই জমির মূলত ব্যবস্থা করেছিলেন, দীর্ঘদিন ধরে চেষ্টা করে তিনি এগুলি করেছিলেন, প্রায় 60-65 বিঘা জমি। আমি তার জন্য আন্তরিকভাবে সবাইকে দোয়া করতে বলি, আল্লাহ যেন তাকে দুনিয়া থেকে ইমান সহকারে নেন, প্রায় 100 বছর বয়স। আর এই প্রতিষ্ঠানের সাথে আরেকজন বড় মানুষ চলে গেছেন দুনিয়া থেকে, গুলজার মাস্টার, আমি তার জন্য আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ তাদেরকে কবুল করুক। গুলজার মাস্টার একজন শক্তিশালী, সামাজিক ক্ষমতাধর, হুঁশিয়ার মানুষ ছিলেন, অবশ্য তার স্থলাভিষিক্ত হয়ে এলাকার সুনামধন্য চেয়ারম্যান সালাহউদ্দিন চেয়ারম্যান এবং মারফত আলী তারা এই প্রতিষ্ঠানের দেখাশোনা করছেন। মর্মে আপনাদের এসব সম্মেলন করা একেবারেই সহজ, আমরা তাদের সার্বিক কল্যাণ কামনা করি, আল্লাহ যেন তাদেরকে সামাজিক দায়িত্ব সুন্দরভাবে পালন করার তৌফিক দান করেন। মর্মে হাঁটাবো বীর হাঁটাবো বাসির যারা চলে গেছে, আল্লাহ তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, যারা আছে তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আল্লাহ তুমি সর্বশক্তিমান, আমার যতদিনই ভাই বোন এখানে উপস্থিত হয়েছেন এবং সারা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মিডিয়ার মাধ্যমে এই বক্তব্য শুনছেন, তুমি তাদের সকলকে ক্ষমা করো,
তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো, তারা যেন তাদের জীবনকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী গড়তে পারে, এই তৌফিক তুমি দান করো। আল্লাহ যারা এই জামিয়া সালাফিয়ায় দান করছে, তুমি তাদের রুজিতে বরকত দান করো, তুমি তাদের আহল পরিবারে কল্যাণ দাও, তুমি তাদের ব্যবসা বাণিজ্যে কল্যাণ দাও, তুমি তাদের ব্যবসা বাণিজ্যকে নিরাপদে রাখো। আল্লাহ জুমার খুতবার শেষে তোমার দরবারে এই কথাগুলির জোরালো দাবি জানিয়ে আজকের জুমার খুতবা এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।